বিজেপি জনজাতি মোর্চার সভাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মুঙ্গিয়াকামী পিপড়া মাথার বিরুদ্ধে হামলার অভিযোগ। মঙ্গলবারে বিজেপির জনজাতি মোর্চার সভা ছিল মুঙ্গিয়াকামী বাজারে, সে সময় অতর্কিতে শত শত মথা কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। গণধোলায় হাত ভাঙে জনজাতি মোর্চার সভাপতি বিকাশ দেববর্মা এবং কারো মাথা ফাটে, কেউ বা বেধড়ক লাঠি বেটারের শিকার হয়। এই হামলাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামী বাজার এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন থাকলেও তারা ছিল অজ্ঞাত কারণে এক প্রকারে নিষ্ক্রিয়। বিকাশ দেববর্মার অভিযোগ, তাদের উপর প্রাণঘাতী হামলা চালায় পিপড়া মাথার লোকজন। তিনি ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। ত্রিশ তারিখ আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি জির খুমুলুং আসার জন্য আমরা বিভিন্ন জায়গায় বাজার সভা, পথসভা, বাইক র্যালি, তার শিডিউল আজকে আমাদের মঙ্গিয়াকামিতে ছিল। এই মঙ্গিয়াকামিতে আমরা যখন যাই প্রোগ্রাম করার আগে আমার উপরে এবং আমার কর্মীদের উপরে, আমার মণ্ডল প্রেসিডেন্ট সাহেব ছিল, আমাদের উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। তার জন্য আমি ত্রিপুরা মথার যে আমি নিন্দা জানাই, মুখে ভাষা আসে না, এটার জন্য আমি তাদেরকে নিন্দা এই বলবো কি, এইমন রাজনৈতিক ধিক্কার কোনোদিন এই যে ত্রিপুরা মথা যে রাজনীতি করেছে, নোংরা রাজনীতি করেছে, তার আমি পুরা ধিক্কার জানাই।